হাদিসে পাক বা রসুলে পাক বলা যাবে কি দেখুন রসুল্লাহ সাল্লাহাম তিনি অবশ্যই আল্লাহ তালা তাকে গুণা থেকে পবিত্র করেছেন এবং তাকে বিভিন্ন দুনিয়ার যে সমস্ত কোনো খারাপ গুণা সবগুলি থেকে তিনি পবিত্র করেছেন আল্লাহ তালা তাকে বলেছেন ইনাকে আল্লাহ হোক না আদিম কিন্তু রসুল্লাহ সাল্লি আসলামকে কখনও কেউ রসুল ও মোকদ্দাস এই জাতীয় শব্দ সাহাবাইখানা ব্যবহার করেননি তা ব্যবহার করেননি ওসব রসুল মোতাহার এগুলি সাহাবাইখানা ব্যবহার করেননি তাও ব্যবহার করেননি এর অর্থ হচ্ছে আমাদের সলভে সাইলেন যেটা বলা হয়নি আমরা সেটা থেকে দূরে থাকি আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলি রসুল ফাঁক বললে কিন্তু সোয়াব হচ্ছে না কিন্তু যখনই রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলবেন সাথে সাথে কিন্তু আপনার রসুলের উপরে সলাত পাঠ হচ্ছে আল্লাহ তালা দশবার আপনার কথা স্মরণ করবে এবং দশটি নিয়ে লেখা হবে আপনার অনেক সোহাব আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আপনার এই কথা এই জন্য বলা হয় মোহাদ্দ সবচেয়ে বেশি রসুল সাল্লাত পাঠ করে কারণ তারা কথায় কথা বলে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন কিন্তু আমাদের মনে হয় যাকে রসুল পাক বলেন তারা কিন্তু রসুল আর দুরসই পাঠ করছেন না তারা এই এই কার কারসাজিতে করে যখনই একটা অন্য কথা ঢুকে পড়ে সেটা বেদাত হোক বা সাধারণ কথা হোক তখন একটা সুননত বাদ পড়ে যায় সুনতকে যদি কোনো জিয়ে রাখতে হয় তাহলে আমাদেরকে রসুল পাক না বলে রসুলুল্লাহ সাল্লি ইসলাম আমরা বলবো এবং এটা আমাদের জন্য উত্তম কাজ হবে আমি বলছি না যে রসুল পাক বলা বেদাত কিন্তু এটা আসলে উত্তম কাজ নয় কারণ এটা আমাদের সর্বেসারীন বলতেন না এই জন্য এর থেকে দূরে থাকবেন